আসসালামু আলাইকুম তো ইব্রাহিম তোহিন সিনেটের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব সেটি হচ্ছে রাইট অ্যাপ্লিকেশন টু দা হেডমাস্টার ফর ফাইন্যান্সিয়াল হেল্প ফ্রম দ্য পোর ফান্ড অর্থাৎ দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি অ্যাপ্লিকেশন এক প্রিয় শিক্ষার্থী কমেন্ট করেছিল এটি শেয়ার করার জন্য তারই পরিপ্রেক্ষিতে শেয়ার করছি প্রথমে অ্যাপ্লিকেশনে যেভাবে লিখতে ডেট তারপর টু দ্য হেডমাস্টার অথবা দ্য প্রিন্সিপাল যদি কলেজের ক্ষেত্রে লিখতে হয় তাহলে দ্য প্রিন্সিপাল আর স্কুলের ক্ষেত্রে লিখলে দ্য হেডমাস্টার তারপর যে স্কুল কলেজের নাম তারপর সেই এলাকার স্থানের নাম এবং অ্যাপ্লিকেশন ফর ফাইন্যান্সিয়াল হেল্প ফ্রম দ্য ফান্ড স্যার আই বেগ মস্ট রেসপেক্টফুলি স্টেট দ্যাট শ্রদ্ধার সাথে জানাচ্ছে যে আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ইয়ার ইনস্টিটিউশন আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত শিক্ষার্থী মাই ফাদার ইজ এ পোর ফার্মার আমার পিতা একজন গরিব কৃষক হিজ ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ নট গুড তার আর্থিক অবস্থা ভালো নয় দে আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমাদের পরিবারে পাঁচজন সদস্য হি মেইনটেন্স আওয়ার ফ্যামিলি হার্ডলি তিনি খুব কষ্টের সাথে আমাদের ফ্যামিলি রক্ষা করে থাকেন সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর হিম টু বিয়ার মাই এডুকেশনাল এক্সপেন্সেস তাই এটা খুবই কঠিন তার জন্য আমার শিক্ষার ব্যয় বহন করা তার জন্য খুবই কষ্ট কষ্টকর বাট আই ওয়ান্ট টু কন্টিনিউ মাই স্টাডিজ কিন্তু আমি আমার প্রশ্ন চালিয়ে যেতে চাই দ্যাটস ওয়াই এজন্য আই নিড সাম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য পোর ফান্ড অফ দ্য স্কুল এজন্য আমার দরিদ্র তহবিল থেকে কিছু আর্থিক সাহায্য প্রয়োজন তারপর যে লিখতে হবে মে আই দ্যাট ইউ উড বি মার্সিপুল টু গ্রান্ট মাই প্রেয়ার অতএব আপনার কাছে আমার প্রার্থনা এবং আমি আশা করি যে আপনি আমার প্রার্থনা মঞ্জুর করতে দয়ালু হবেন তারপর ইয়র্স অভিডেন্টলি নিজের নাম লিখবে শিক্ষার্থীরা এটি হলো সহজ শব্দ দিয়ে এই ফাইন্যান্সিয়াল হেল্প ফ্রম দ্য পোয়ার ফান্ড অ্যাপ্লিকেশানটি তৈরি রহমান তুমি স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে বেলাইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো তোমার সঙ্গে সঙ্গে পেতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ